আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পর্বে থাকছে বাজারের কিনা চালের গুঁড়া দিয়ে কীভাবে নরম ও ফুলকুত পিঠা তৈরি করা যায়। তো চেষ্টা করেছি এ টু জেড রেসিপি শেয়ার করার। তো চিতি পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার চালের গুঁড়ার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে প্রথমে এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা কিন্তু হবে রুম টেম্পারেচার রাখা নর্মাল পানি। তো পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিব, আর খুব ভালোভাবে এটাকে একটু ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিব, আর অল্প অল্প করে চালটাকে মেখে নিতে হবে। তো একবারে কিন্তু পুরোটুকু পানি দিবেন না। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে অল্প অল্প করে পানি দিয়ে চালটাকে গুলিয়ে নিচ্ছি। আর চালটাকে গুলোতে হবে হাতের সাহায্যে গুলানোর চেষ্টা করবেন, এতে করে কিন্তু পিঠাটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো একটা পর্যায়ে মাখাতে মাখাতে দেখবেন চালটা একটা ঘন হয়ে গিয়েছে, একটা আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে চালটার মধ্যে। তো সেজন্য চেষ্টা করবেন হাতের সাহায্যেই মাখার, আর এটার জন্য মাখাতে সুবিধা হয় সেজন্য আমি একটা পাতিলি নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে মেখে নিচ্ছি, চালের গুঁড়াটাকে। তো এভাবে মাখার জন্য কিন্তু একটা পাতিল হলেই সুবিধা হয়। আমি তো এখানে 1 কাপ পানি দিয়ে চালটাকে মেখে নিয়েছি। তো এবারে দিয়ে দিব গরম পানি। আপনার এখানে কুসুম গরম থেকে আর একটু বেশি গরম পানিটা ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু চালটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভিজানো হবে। তো সেজন্য অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম থেকে আর একটু বেশি ফুটানো পানি দেওয়ার জন্য। এতে করে কিন্তু চালটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে হাতের সাহায্যেই গুলাটাকে তৈরি করে নিচ্ছি। তা আবারও দিয়ে দিচ্ছি আর একটু গরম পানি। প্রথমে এখানে 1/2 কাপ প্লাস 1/3 কাপ পানি দিয়ে চালটাকে গুলিয়ে নিয়েছি, তারপর গরম পানি দিয়ে দিয়েছি আরও 1/2 কাপের বেশি। তো টোটালি এখানে আমার 2 কাপের মতো পানি লেগেছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গোলাটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আর হাতের সাহায্যে এরকম করে যত বেশি গোলাটা তৈরি করাতে পারবেন ততই কিন্তু পিঠাটা নরম হবে, গোলাটা যত নরম হবে পিঠাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তো এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। তো ভিউয়ার্স ফিরে এলাম 1/2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু ফুলে পানিটা অনেকটাই কমিয়ে গিয়েছে, আর ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো চামচের সাহায্যে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পিঠার প্যাটাটা কিন্তু আরেকটু পাতলা করতে হবে, সেজন্য আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমি গরম পানিটাই ব্যবহার করেছি। তো গরম পানিটা দিয়ে কিন্তু আরও নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে। তো টোটালি এখানে 2.5 কাপ চালের জন্য 2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে পানি লেগেছে। তো ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে চিতই পিঠা বানানোর জন্য। তো চলে যাচ্ছি এবার চিতই পিঠা বানানোর জন্য চুলায়। চুলায় একটা আমি কড়াই দিয়ে দিয়েছি চিতই পিঠা বানানোর জন্য, যে লোহার কড়াইটা পাওয়া যায়,
সেটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে। এতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ করে পিঠার গুলাটা। তাই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে হাইটে রাখতে হবে। এতে করে কিন্তু প্রতিটা পিঠার মধ্যেই চুলার তাপটা লাগবে আর পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো পিঠাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পিঠাটা ফুলে ওঠা পর্যন্ত। তো অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে পিঠাটা খুব সুন্দরভাবে সবগুলো পিঠা ফুলে উঠেছে। তবে একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর নিচে তেল ব্রাশ করে দেওয়ার জন্য কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। তো দেখুন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো এবারে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। তো দেখুন বিয়ার্স পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে অনেকগুলো জালি পড়েছে। তো এরকম করে আমি আর বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই সাইডের এটা যেহেতু তাপটা একটু কম লাগছে সেজন্য একটা ডাইসের মধ্যে পিঠা আমি দিলাম না, শুধু 3টাতে দিয়ে নিয়েছি। তো দেখুন এই পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতগুলো জালি পড়েছে। তো চাইলে কিন্তু এই পিঠাগুলো এমনিও খেতে পারেন অথবা দুধে ভিজিয়েও খেতে পারেন। তো পিঠাগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু চামচটা দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নেবেন, তাহলে কিন্তু পানিটা উপরের দিকে থাকবে আর চালের যে গুঁড়াটা সেটা নিচের দিকে আলাদা হয়ে যাবে। তো সবসময় পিঠাটা দেওয়ার আগে চামচ দিয়ে খুব ভালোভাবে একটু গুলিয়ে নেবেন। তো পিয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে এভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা। তো পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলতেছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে জিতে পিঠা বানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বিয়ার্স এই যে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো ইনশাল্লাহ চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।